এবার আপনাদের দেখাবো ঘোলার ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের এবারের কালী পুজো ঠিক কতটা জাঁকজমক ভাবে হলো। এবারেও তাদের ছিল নয়া চমক, কি কি চমক ছিল তুলে ধরবো আপনাদের সামনে, দেখুন। আমরা এই মুহূর্তে রয়েছি ঘোলা বিদ্যাসাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজোয়। তাদের শ্যামা পুজোয় এবছর 26তম বর্ষে পদার্পণ করলো এবং এবছরে তাদের যা ভাবনা একেবারে অন্যতম নতুনত্ব ইউনিক ভাবনা, তা হলো সৃষ্টি থেকে মুক্তি। এই সৃষ্টি থেকে মুক্তি কি সেটা যদি আমি একবার মণ্ডপ সজ্জাটা দেখাই তাহলেই পুরোপুরি বিষয়টা খোলসা করে বলা যাবে। আমি আমার ভিডিও জার্নালিস্ট অভিককে বলবো প্রথমে একবার ছবিটা দেখাতে। গোটা মণ্ডপটা জুড়ে যেভাবে প্রত্যেকটা মনুষ্যকুলকে, যেভাবে প্রত্যেকটা মানুষকে বন্দি করে খাঁচার মধ্যে রাখা হয়েছে, পাশাপাশি প্রত্যেকটা পাখিকে যেভাবে খাঁচার মধ্যে রাখা হয়েছে, তার থেকে এটাই বোঝা যাচ্ছে যে মানুষ জন্মের পর থেকে বন্দি থাকে। অর্থাৎ যে কোনো প্রাণী বা মনুষ্যকুল জন্মের পর থেকে যে কোনো কাজে বা যে কোনো বিষয়ে তারা বন্দি হয়ে থাকে এবং মৃত্যুর পর থেকে তাদের মুক্তি মেলে। একেবারে কাল্পনিক ধারণা এটা, এবং সেই সেই একেবারে সৃষ্টি থেকে মুক্তি বিষয়টাকে থিম আকারে তুলে ধরেছে এবারে ঘোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পুজো। একেবারে বাইরের যে ছবিটা এতক্ষণ তুলে ধরলাম, যে রাত বাড়ার সাথে সাথেই কিন্তু ঝলমল করছে আলোর রোশনাই, আলোকসজ্জা ও মণ্ডপ সজ্জায় সামঞ্জস্য রাখা হয়েছে, পাশাপাশি একদম ভেতরের যে পরিবেশটা একেবারে শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে গোটা মণ্ডপটা জুড়ে। প্রথমেই যে একদম মণ্ডপের ভেতরে ঢুকতেই চোখে পড়বে যে বন্দি করে রাখা হয়েছে এবং মনুষ্যকুলকে, পাশাপাশি পাখিদেরকে বন্দি করে রাখা হয়েছে বন্দি জীবনের বিষয়টাকে তুলে ধরার জন্য। এবং যত আমরা ভেতরে ঢুকবো তত আমরা দেখতে পাবো যে তাদেরকে মুক্তি করে, যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে ধীরে ধীরে মুক্তি করে দেওয়া হচ্ছে এবং পুরো মণ্ডপটাকে শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ ক্রিয়েট করার জন্য মণ্ডপটা জুড়ে মেশিনারি কুলারের সাহায্যে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং রাত বাড়ার সাথে সাথে যেভাবে দর্শনার্থীদের ভিড় হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে এই যে নতুনত্ব যে ভাবনা তাদের, সেই ভাবনা কতটা মানুষের ভালো লেগেছে, তারা কতটা জনপ্রিয় হয়েছে এবছরে ঘোলা বিদ্যাসাগর পল্লী ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের 26তম বর্ষ তাদের শ্যামা পুজো। আমরা প্রতিবারই একটা অভিনব করার চেষ্টা করি। গতবার আমাদের সর্বোচ্চ ঠাকুর ছিল প্রায় 43 ফুট হাইট, এবার আমরা করেছি সৃষ্টি থেকে মুক্তি। সৃষ্টি হচ্ছে মানব জীবনে, প্রাণী জগতে তাদের জন্মের পর তারা একটা জীবন দ্বারায় আবদ্ধ থাকে, তারপর তার মুক্তি হয়। এটাকে আমরা প্যান্ডেলের মাধ্যমে এবং ঠাকুরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। প্রচুর প্রচুর, কালকে প্রায় রাত 4টে পর্যন্ত প্রচুর লোক ছিল এবং যারাই দেখছে প্যান্ডেলের লাইভ তারা বলছে এটা নতুনত্ব। এখন পর্যন্ত তারা প্যান্ডেল অনেক রকম দেখেছে কিন্তু এটা তাদের কাছে নতুনত্ব লেগেছে, ঠাকুর এবং প্যান্ডেল। সেই ছবি সরাসরি তুলে ধরলাম আমরা আপনাদের সামনে, আপনারা দেখলেন এবছরে তাদের যে অভিনবত্ব চিন্তা ভাবনা শ্যামা পুজোয়, সেই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। ক্যামেরায় অভিক কর্মকারের সঙ্গে সাধনা মিশ্রের রিপোর্ট, নিউজ বর্তমান।